নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো প্রত্যেকের মনে প্রশ্ন, WBP কনস্টেবল কবে হবে, KP কনস্টেবল এক্সাম কবে হবে? এবার দেখো, অনেকে বলছে ডিসেম্বরে হবে, অনেকে বলছে জানুয়ারিতে হবে, কিন্তু মেন যে বক্তব্য, মেন যে ব্যাপারটা, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে বলবো। সামনে দিওয়ালি এসে গেছে, আর দিওয়ালি শুরুর আগেই কিন্তু টেক্সটবুকের পক্ষ থেকে সিলেকশন দিওয়ালি বিগ সেল কিন্তু লাইভ করে দেওয়া হয়েছে, যেখানে তোমরা পাস প্রো সাবস্ক্রিপশনের উপর বিগ বিগ ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে তোমরা কিন্তু যেটা ইয়ারলি সাবস্ক্রিপশন 600 টাকা ছিল, সেটাই কিন্তু তোমরা 395 টাকা পেয়ে যাবে এই সিলেকশন দিওয়ালি সেল। আর এই সিলেকশন দিওয়ালি সেল চলবে কিন্তু 29 থেকে 31 অক্টোবর। অবশ্যই তোমরা প্রত্যেকে এই সময়ে কিন্তু তোমরা এই পাস প্রো সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে। তার সাথে সাথে আমাদের কুপন কোড যদি WFJ ইউজ করো, তাহলে আরও 12% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এই পাস প্রো সাবস্ক্রিপশনে তোমরা কি কি পাচ্ছ? এখানে কিন্তু 70,000 মক টেস্ট পাচ্ছ, PYQ পেপার পাচ্ছ, তার সাথে সাথে আনলিমিটেড তোমাদের কিন্তু মক টেস্ট আছে, সাথে সাথে কিন্তু তোমরা আরও অনেক কিছু পেয়ে যাবে টেক্সটবুক পাস প্রোতে। তাই দেরি কিসের, 29 থেকে 31 অক্টোবরের মধ্যে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে তোমরা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও। ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক পিং করা আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই সাবস্ক্রিপশনটা তাড়াতাড়ি নিয়ে নাও। তো শেষ পর্যন্ত ভিডিও দেখো, ক্লিয়ার কাট তোমাদের উত্তর আমি দিতে চলেছি। যে যত বড়ই ইউটিউবার, যত বড়ই ক্রিয়েটার হোক না কেন, ঠিক আছে, তোমাদের যদি ডেট এই মুহূর্তে সে যদি বলতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু জানবে সেই ডেট অরিজিনাল না। কারণ বর্তমানে যে ইস্যুটা, তোমরা প্রত্যেকেই বুদ্ধিমান, প্রত্যেকেই জানো যে OBC যে ইস্যুটা চলছে, এই ইস্যুটা যত দিন কোর্টের, যে সুপ্রিম কোর্টের ক্লিয়ার রায় আসছে, তত দিন কিন্তু রাজ্য সরকার নিয়োগ করতে পারছে না বা পারবে না, ঠিক আছে। কারণ জানো, মুখ্যমন্ত্রী বারবার কিন্তু এই কথাটা বলেছেন, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কিন্তু এই কথাটা বলেছেন যে OBC কেসের জন্য পুলিশ রিক্রুটমেন্ট কিন্তু আটকে আছে, আর তোমরা সেই উত্তরটা কিন্তু ডেপুটেশনে গিয়েও পেয়েছো, ঠিক আছে। তো দুদিক থেকে তোমাদের ক্রস চেক হয়ে গেছে, তাহলে কে কি বলছে, কোন ডেটে এক্সাম হবে, সেই সব দিকে না তাকিয়ে পড়াশোনা শুরু করো। আর বলে রাখি, যেদিনকে রাজ্য সরকার ক্লিয়ার হবে সুপ্রিম কোর্ট থেকে, সেদিন থেকে আপ টু 30 ডেজ এর মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে। সে KP হতে পারে, জেল পুলিশ হতে পারে, WBP হতে পারে, ঠিক আছে। সম্ভাবনা প্রবল তোমাদের KPটা আর WBPটা তুরান্ত করিয়ে নেওয়া, ঠিক আছে। তাই বারবার আমি বলছি, সময় কিন্তু হাতে থাকবে না, অল্প সময়ে তোমার কিন্তু কাজ করে আসতে হবে। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ সেই সময় গিয়ে এত ফাস্ট তোমাদের রিক্রুটমেন্ট হবে না যেটা তোমাদের ধারণার বাড়িয়ে। কারণ প্রচুর রিক্রুটমেন্ট আছে যেগুলো ফাইন্যান্স থেকে ইস্যু হয়ে কিন্তু হোল্ডে আছে, যেগুলো কিন্তু 2025-এ ফর্মগুলো বার করবে, কিন্তু প্রিভিয়াস যে তোমাদের রিক্রুটমেন্টগুলো আছে, এই রিক্রুটমেন্টগুলো আটকে আছে শুধু OBC-র জন্য। OBC কেসটা মিটে গেলে পুরনো রিক্রুটমেন্ট ঝড়ের গতিতে কমপ্লিট করে নতুন রিক্রুটমেন্ট বের করার চেষ্টা করবে, কারণ সামনে কিন্তু 26-এ ভোট আছে, হাতে কিন্তু সরকারের কাছে কম সময় আছে। তো সেহেতু রিক্রুটমেন্ট এত ফাস্ট হবে সেটা তোমাদের ধারণার বাড়ি, আর রিক্রুটমেন্টে কিছু কিছু নিয়ম পরবর্তীকালে পরিবর্তন হবে, বাট পুরনো রিক্রুটমেন্টে যেমন নোটিশ আছে সেই নোটিশে চলবে, বাট নতুন রিক্রুটমেন্টে একাধিক চেঞ্জেস হতে পারে, সেগুলো কনফার্ম হওয়ার পরই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর জানি না কারা কত দূর এই ব্যাপারে জেনে বা বুঝে ভিডিও বানায়। তো এখন এই মুহূর্তে অনেকে দাঁড়িয়ে বলছে ডিসেম্বর হবে, অনেকে জানুয়ারিতে হবে, কিন্তু কেউ কিন্তু এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড নিজে জানে না যে কোন ডেটে এক্সাম নেব। হ্যাঁ, হতে পারে যে অমুক ডেটে যদি মিটে যায় তাহলে তার 15 দিন পর বা 20 দিন পর নেব, এটা হয়তো তারা স্থির করে রাখতে পারে, কিন্তু এই না যে অমুক মাসেই অমুক ডেট ইস্যু করে রেখেছে, ঠিক আছে। কোনো তো অথরিটি নেই যে এই মুহূর্তে তোমাদের ডেট ইস্যু করার, কারণ ওপর থেকে কিন্তু যতক্ষণ না OBCটা মিটছে ততক্ষণ ক্লিয়ারেন্স দেবে না, ঠিক আছে। অফিসিয়াল ম্যাটার, তোমরা বোঝো, শিক্ষিত ছেলে, তো সেহেতু এইসব আং বাং চাং ডেটের দিকে কিন্তু তাকাতে যাবে না। আমি যে ভাষায় বলছি সেটা একটু পুরো ক্লিয়ার কাট তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আর ওয়েট ফর এ জব যেটুখানি বলে, ক্লিয়ার কাট ভাই কথা বলে ভাট বকে কম, এটুখানি জানবে। তো তোমরা ভালো করে প্রস্তুতি নাও, তোমাদের এক্সাম OBC কেস মিটে যাওয়ার পর 30 দিনের মধ্যে এক্সাম কন্ডাক্ট হবে, 100% খাতা পেনে লিখে নাও, ঠিক আছে। চলো লাইক করে এটা সকলের মাঝে শেয়ার করো, ক্লিয়ার কাট কটা
শেষ কথা বলে দিলাম, বাকিটা পরে তোমরা দেখে নেবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।